বড় পর্দায় চার বছর পর ফিরল ব্যোমকেশ। মুক্তি পেল ব্যোমকেশ হত্যামঞ্চ। ব্যোমকেশ সিরিজের অন্যান্য সিনেমার তুলনায় ব্যোমকেশ হত্যামঞ্চের স্বতন্ত্র একটি দিক রয়েছে। শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের কলমে অসমাপ্ত বিশুপাল বধে খুনের ঘটনা ঘটেছে নাটকের মঞ্চে, ব্যোমকেশ সত্যপতির উপস্থিতিতেই। নাট্যমঞ্চ হয়ে উঠেছে হত্যামঞ্চ। সিনেমার ব্যোমকেশ আবির চট্টোপাধ্যায় নস্টালজিক হয়ে পড়েছিলেন এই ফিল্মের শুটিংয়ে, কারণ নাট্যমঞ্চের সঙ্গে তার রক্তের সম্পর্ক। আমার পরিবারে সকলেই নাটকের সঙ্গে একেবারে রেগুলারলি তারা যুক্ত। নাটকের যে লাইট ইত্যাদি প্রভৃতি যে টেকনিক্যালিটিসগুলো সেগুলোর সঙ্গে আমার পরিচয় একদম ছোট থেকে। তো আমরা শেষ কদিন ওই নাটক চলাকালীন বা গ্রুপ থিয়েটারের যে মেজাজটা থাকে সেটা অনেকদিন পরে ফিল করলাম। আমাদের ব্যোমকেশ হত্যামঞ্চে যেহেতু নাটক, নাটকের মঞ্চ ঘিরে মূল ঘটনা, এবং সেই সময় মানে 70-71 সালে যে প্রফেশনাল থিয়েটারের যে অবক্ষয়, একটা নাটককে ঘিরে বিভিন্ন মানুষের স্বপ্ন, তাদের মূল্যবোধ সেটা কীভাবে বদলে যাচ্ছে, সেখান থেকে যে ইকুয়েশনগুলো তৈরি হচ্ছে সেটাও তো খুব ইম্পর্ট্যান্ট রোল প্লে করে। তো তার ফলে সেই সময়ের রেসপেক্টে আজকে আমরা কোথায় এসে দাঁড়িয়েছি, কারণ এটা তো আমাদেরই পূর্বসূরীরা এই সময়টা কাটিয়ে এসেছেন, তার প্রভাব তো এখনও আছে, এইগুলোও কিন্তু আলোচনার মধ্যে উঠে আসছিল। এই ব্যোমকেশে যেটা আর কি বিশুপাল বধ যে গল্পটি অবলম্বন করে ছবিটি তৈরি করা হয়েছে, ব্যোমকেশ হত্যামঞ্চে প্রথম ব্যোমকেশ সত্যপতি নিজের বাড়ি, তো ফলে এই বাড়িটা একটা খুব বড় ভূমিকা আর কি ব্যোমকেশ সত্যপতী অজিতের জীবনে। একটা খুব ইন্টারেস্টিং বিষয় যে এই প্রথমবার ব্যোমকেশ নিজে ক্রাইম সিনে উপস্থিত, ব্যোমকেশ অজিত সত্যপতির চোখের সামনেই ক্রাইমটা হয়, সেটা খুব ইন্টারেস্টিং একটা জায়গা। আমার যেটা মনে হয় যে সেই সময়টাকে রিক্রিয়েট করা কলকাতায় কঠিন, আউটডোরে তাও করা যায়, কলকাতায় খুব কঠিন, তা সত্ত্বেও কলকাতা এখন 2005 বা 2010 তুমি রিক্রিয়েট করতে পারবে না, প্রতি মুহূর্তে এত বদলে যাচ্ছে শহরটা, সেখানে 1970-71 সাল রিক্রিয়েট করাটা খুব কঠিন ছিল। ব্যোমকেশ হত্যামঞ্চের কাহিনীতে দেখা যায় নাট্যমঞ্চে মঞ্চস্থ হচ্ছে কিচক বধ নাটকটি, আর সেই নাটকেই দ্রৌপদীর ভূমিকায় অভিনয় করছেন অভিনেত্রী সুলোচনা। সুলোচনার চরিত্রে অভিনয় করেই প্রথমবার ব্যোমকেশ সিরিজে হাজির পাওলি দাম। এই ফিল্মে তার লুকটি নিয়ে সোশ্যাল মিডিয়ায় বেশ চর্চা হয়েছে। সুলোচনার মানে গেট আপ আর লুক নিয়ে যদি বলা হয় তাহলে ডেফিনেটলি পুরো ক্রেডিটটাই ডিরেক্টর অরিন্দমদার আর আমাদের যিনি লুক করেছে অভিষেক রয়, সো ওরা মানে এনারা মিলেই ডিসাইড হয়েছিল। প্লাস আমাকে যখন অরিন্দমদা বলেছিল যে তোমার লুকে একটা মানে একটা রং ব্যবহার করা হবে, প্রত্যেকটার মানে চরিত্রেরই কালার প্যালেট আলাদা আলাদা, সেটা ইনফ্যাক্ট সেট ডিজাইন থেকে আরম্ভ করে সব কিছুই মাথায় রেখে সুলোচনার মানে পোশাকে লালের ছোঁয়া, সেই লালের ছোঁয়াটা আর অন্য কোনো চরিত্রে নেই, মানে তো প্রত্যেকটা চরিত্রের জন্য আলাদা আলাদা কালার প্যালেট ব্যবহার করা হয়েছিল। সো আমার লুকটা সত্যি খুবই ইউনিক, খুবই সুন্দর, যখন সোশ্যাল মিডিয়াতে দেওয়া হলো প্রথম ছবি, সো এত মেসেজ পেয়েছি, এত প্রশংসা পেয়েছি। ইনফ্যাক্ট অনেক দিন পর মানে 2020তে লাস্ট আমার বাংলা ছবি রিলিজ, সেই অর্থে দেখতে গেলে লাভ আজকাল পরশু, তারপরে প্যান্ডেমিকের পরে এই একটা বড় বাংলা ছবি আর ব্যোমকেশ ফ্র্যাঞ্চাইজিতে আমার প্রথম কাজ। সো সুলোচনার বরাবরই আমার পড়ার সময় স্ক্রিপ্টে কাজটা করার সময় মনে হয়েছিল চরিত্রটা খুব ইউনিক, এর আগে এই ধরনের চরিত্র আমি অ্যাটেম্পট করিনি। সো লুকটাও সেভাবেই ভাবা হয়েছিল যে ওই সময় দাঁড়িয়ে 70s সময় ওই লাল পুরো কস্টিউমটা, জুয়েলারি সব কিছু দিয়ে, খোলা চুল, একটা ক্রিম্পি হেয়ার, সো সেইটা দ্রৌপদী রূপে সুলোচনা যখন কিচক বধ নাটকটা মানে মঞ্চস্থ হচ্ছে সেই সময় তাঁর লুকটা ওই রকম, আর বাকি সময় সুলোচনার লুকটা আবার মানে ওই মানে একটা সিনেমাটিক স্পেসে বা নিজস্ব ব্যক্তিগত স্পেসে সুলোচনা তখন আবার নর্মাল বাড়ির শাড়ি, খুব ড্রাস্টিক্যালি অপোজিট দেখতে লাগছে। কখনো কখনো মনে হতো যে আমি কি আদৌ সিনেমাটা শ্যুট করতে এসেছি না থিয়েটার করছি, কারণ ওই মেকআপ রুম থেকে বেরিয়েই দেখতাম ও এটা তো সিনেমা সেট না, এটা তো অ্যাকচুয়ালি সিনেমা সেটটা থিয়েটারের হল মানে মঞ্চ। তো কখনো কখনো মঞ্চটি মনে হতো আচ্ছা তাহলে এতক্ষণ হয়তো রিহার্সাল রুমে ছিলাম, এবার মঞ্চে অভিনয়টা হবে। তো ওই লাস্ট 10 দিন আমার কাছে খুবই স্মরণীয় হয়ে থেকে যাবে, কারণ এটা খুব মানে গোটা টিম একই জায়গায় যেহেতু ছিল এবং মঞ্চের উপরই পুরো ঘটনাটা ঘটছে, দিস ইজ সামথিং মানে আমার জীবন প্রথম হয়েছে। ভিজুয়ালি চ্যালেঞ্জিং, কারণ কলকাতার চরিত্র এত বদলে গেছে, এত এবং এত দ্রুত বদলে যাচ্ছে, ইভেন উত্তর কলকাতার গলিগুলো বদলে যাচ্ছে। উত্তর কলকাতার গলির ভেতরে গেলে দেখবে যে বাড়ি ভেঙে সব ফ্ল্যাট বাড়ি হচ্ছে। তো
তার ভেতর গিয়ে সত্তরের দশকের সময়টাকে খুঁজে পাওয়া খুব ডিফিকাল্ট। তার মধ্যে থেকেও আমরা বার করার চেষ্টা করেছি, সেই সময়টাকে ক্রিয়েট করার চেষ্টা করেছি, সেই বোমাবাজি, টিয়ার গ্যাস ছোড়া সব কিছুই। ব্যোমকেশের বাড়ি, ব্যোমকেশ অজিত সত্যবতীর বাড়ি করতে গিয়ে অতটা অসুবিধা হয়নি। তার কারণ হচ্ছে কেয়াতলাতেই একটা বাড়ি পেয়েছিলাম আমরা এবং সেই বাড়িটায় শ্যুট করেছি। গল্পতে তো আছেই ব্যোমকেশ কেয়াতলায় শিফট করেছে। তো এই কেয়াতলার বাড়িটা ভীষণ আর্ট ডেকো একটা বাড়ি এবং সেইটাকে সেইভাবে আমরা সাজিয়েছি। একটা ইন্টেন্স প্রোডাকশন ডিজাইন এই ছবিতে আছে। চৈতালি চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ।